করে সুতরাং সেই দৃশ্য দেখার জন্য আমরা সবাইকে স্বাগত। আমরা এসেছি পদ্মা নদীর, পদ্মা নদীতে ওনা সেচ্ছি টিবা, টিবা যেটাকে বলে টিবা, আর যে উপন্যাসে যেটা পড়েছিলাম সেই নদী, আমরা সেই নদীতে এখন এসেছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি এক দম্পতি এখানে তারা ছবি তুলতেছে। সিস্টার আছে এখানে আর মারান্ডি স্যার এখানে আছে। তো মারান্ডি স্যার কিছু বলবে, হাতে কি ওইটা? আচ্ছা মারান্ডি স্যার তো এখানে। তো মারান্ডি স্যার আজকে কত দূর যাচ্ছে লিফটের? আসলে সবচেয়ে বড় কথা হলো কি, এই যে পড়া আমাদের দেশের একটা কথা আছে না, হ্যাঁ, যে কলা বেচাও হয় রথ দেখাও হয়। তো ঠিক সেরকম কাজই করছি, কাজও করছি, আমরা নিজেরা এনজয়ও করছি। যাই হোক সব মিলে খুব ভালো, ঠিক আছে। এখন ঈশ্বর আশীর্বাদ করে তাহলে আমরা এই যে এনজয়ের মধ্যে যে প্রচারটা আমরা করে যে উপভোগ পাইতেছি, হ্যাঁ, এটা আমাদের জন্য খুবই আনন্দনীয় একটা এবং ভালো একটা দিক। আচ্ছা ঠিক আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি আবারও ফিরে এলাম বাস্কে স্যারের কাছে। তো স্যার কিছু বলেন আপনার হাতের সম্পর্কে, কি ধরেছেন ওইটা? এটা হচ্ছে আমাদের স্কুলের লিফলেট, যেখানে আমরা স্কুলে যখন আমরা ঘুরতে নেই, ঘুরতে হওয়ার আগে অ্যাডভার্টাইজটা আমরা করে থাকি। সেখানে প্রত্যেকটি গার্জেনদের আমরা দিয়ে থাকি, যারা স্কুলে যারা ভর্তির ইচ্ছে ভালো মতো আমরা তাদের মধ্যে এই জিনিসটা বিতরণ করে থাকি। আজকে আমরা এটার জন্য এসেছি যে আমাদের স্কুলে হয়তো বা তেমন স্টুডেন্ট নেই, যেন আমরা স্টুডেন্ট খুঁজে পাই, এই জন্য আমরা অ্যাডভার্টাইজ হিসেবে আসলাম। এই টিমেতে অনেক গার্জেন রয়েছেন, তাদের বাচ্চাকে নিয়ে আসছে, সুতরাং আমরা তাদের কাছে এই জিনিসগুলো হস্তান্তর করি। এবং আমরা অনেক গার্জেনদের দিয়েছি, জানি না তাদের কাছে কি সেই জিনিসটা কাজ করবে, কিন্তু সে তাদের সেই সিদ্ধান্তে যেন তারা আসে এই পরিকল্পনা নিয়ে আমরা এখন উপস্থিত। সুতরাং উপভোগ করছি। তো আমি দেখছিলাম অনেকেই লিফলেট নিতে চাচ্ছিলাম, সে সম্পর্কে কিছু তারা হয়তো ভাবে যে হয়তো আমরা তার কাছে টাকা খেতে চাচ্ছি, এরকম হয়তো অনেকে নিতে চায় না, অন্য অন্য মানুষকে থেকে লাগে, কিন্তু আমরা তাদের মধ্যে কোনো এরকম মানে আক্ষেপ নেই, তাদের ভিতরে আমাদের কোনো রাগান নিয়ে নেই। এই যে আমাদের ভাইরে দিয়ে দিচ্ছি, আমরা লিফলেট অনেকে নিতে চায় না, আমরা তাদেরকে কোনোভাবে আক্ষেপ চালিয়ে যাচ্ছি।
আমরা